সমস্ত ছাত্র এবং অভিভাবকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মহামারী করোনার জন্য স্কুল কলেজ সব কিছু বন্ধ থাকায় আমরা অনলাইনের মাধ্যমে কিছু ক্লাস চালু করেছি। আজকে অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞানের সেকেন্ড টার্মের চ্যাপ্টার, বিশেষ করে মানুষের খাদ্য এবং খাদ্য উৎপাদন, আর পরের চ্যাপ্টারটা বিভিন্ন অন্তঃক্রিয়া গ্রন্থি এবং বয়ঃসন্ধি সম্পর্কে আলোচনা হবে। যাক, আমরা সরকারি নির্দেশিকা এবং করোনাকে প্রতিহত করার জন্য সরকারি নিয়মকানুন এবং নিজে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকব, অপরকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার কথা বলবো। আমরা যদি সচেতনতা হই তাহলে এই মহামারী থেকে আমরা মুক্তি পাব। যাক, আমরা মূল পর্বে চলে আসি। আজকের বিষয়, বিশেষ করে ক্লাস এইটের মানুষের খাদ্য খাদ্য উৎপাদন সম্পর্কে আজকে আলাপ আলোচনা হবে। সব থেকে বিজ্ঞান বিষয়ের যে কোনো কথাগুলো যদি আমরা সাধারণ অর্থে বুঝে নিই তাহলে মনে হয় খুব সহজভাবে আমরা বুঝতে পারব। যেমন আজকে আমরা কৃষি বিজ্ঞান, এই কৃষি বিজ্ঞানটা কি, আমরা বিভিন্ন রকম খাদ্য খেয়ে থাকি, বিশেষ করে উদ্ভিদজাত খাদ্য বা প্রাণীজাত খাদ্য। এই খাদ্যগুলো উন্নত মানের পেতে গেলে বিশেষ একটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, যে ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞান উৎপাদন পদ্ধতি নিয়ে আলাপ আলোচনা করে, সেটা হচ্ছে কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার। দ্বিতীয় স্টেপ হচ্ছে বিজ্ঞানের আলোচ্য বিষয়, কৃষি বিজ্ঞানের আলোচ্য বিষয়, বিশেষ করে মাটির ব্যবস্থা বা সয়েল ম্যানেজমেন্ট, তারপর ক্রপ প্রোডাকশন এবং হর্টিকালচার, চার নম্বর পশুপালন। এই বিষয়গুলোর মধ্যে এই কৃষি বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো আলাপ আলোচনা করা। তারপর ফসল কি, আমরা ফসল সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে তাহলে ওই বিষয়টা হচ্ছে আমাদের ইন্টারেস্ট আসবে না। তাই ফসল বলতে আমরা বুঝি, যেমন দেখো একটা অঞ্চল বা একটা জায়গা, এই জায়গার মধ্যে একই জাতীয় কিছু শস্য চাষ করা হলো, একই জাতীয় কিছু শস্য চাষ করা হলো বা ফসল চাষ করা হচ্ছে, তা আমরা ফসল কাকে বলবো? এই যে উদ্ভিদগুলো, এই উদ্ভিদগুলোকে একত্রে বলা হয় ফসল বা শস্য বা ক্রপ। তাহলে বিষয়টা হচ্ছে এটাই, একটা অঞ্চল বা জায়গায় একই প্রজাতির যে উদ্ভিদগুলো আমরা চাষ করি এদের একত্রে বলা হয় শস্য। এই শস্যগুলির মধ্যে আবার অনেক বৈচিত্র্য আছে, এর চার নম্বর বিষয়ের মধ্যে আমরা যাচ্ছি, অনেক বৈচিত্র্য আছে। বৈচিত্র্যটা কি, যেমন দেখো তণ্ডুল জাতীয় ফসল, বিশেষ করে দানা জাতীয় ফসলটাকে বোঝায় ধান গম, তন্তু জাতীয় ফসল যেগুলো থেকে আমরা সুতো পাই, কার্পাস পাট তুলো, ডাল জাতীয় ফসল, ডাল জাতীয় ফসল হলো বিভিন্ন রকম ছোলাগুলো, মটর বিন ইত্যাদি। তারপর কন্দ জাতীয়, যেরকম উদাহরণ দিলে আমরা বুঝতে পারব, আলু আদা এগুলো কন্দ জাতীয় ফসলের মধ্যে পড়ে। এবং চিনি পাওয়া যায় এমন কতগুলো উদ্ভিদ, গাজর বিট আখ এগুলো। এছাড়া বাগানে চাষ করা হয় চা কফি রবার, ওষুধ পাওয়া যায় তুলসী সিনকোনা আরও অনেক আছে, এবং মশলা পাওয়া যায় যেমন দেখো গোলমরিচ আদা ধনিয়া জিরা ইত্যাদি। এগুলো হলো ফসলের বৈচিত্র্য। এখানে কিন্তু আমরা একটা বিষয় বাদ দিয়ে রাখলাম, সেই বিষয়টা কি, সবজি এবং ফল। এই সবজি এবং ফল
যে চাষ করা হয় সেটা কৃষি বিজ্ঞানের আরেকটি শাখা, সেই শাখাটার নাম হচ্ছে উদ্যান বিজ্ঞান বা হর্টিকালচার। আমরা এখানে ফলের ধরনগুলো জানি, যেমন সবজি, সবজির মধ্যে পড়ে টমেটো, ফল কলা আঙ্গুর, আলংকারিক উদ্ভিদ, বিশেষ করে কোনো পার্ক বা বাড়ি উদ্যান বা ছাদে যেসব উদ্ভিদগুলো আমরা চাষ করি বা ছাদে টবের মাধ্যমে, এই ধরনের উদ্ভিদগুলো ক্যাকটাস, বগেন ফেলিয়া, সবার শেষে হচ্ছে ফুল। ফুলটাও কিন্তু আজকে আমরা ব্যাপকভাবে চাষ করছি, গোলাপ, রজনীগন্ধা, জুঁই, এইসব এক কথায় আমরা ফসলের যে বৈচিত্র্য সেই সম্পর্কে আলাপ আলোচনা হলো। এবার সব থেকে বিশেষ করে ফসল যে উৎপাদন, এই ফসল উৎপাদন, এই ফসল উৎপাদনটা করার বা ফসল উৎপাদন করার আগে আমাদের কতগুলো কাজ করে নিতে হয়। কাজগুলো কীরকম, যেটা আমরা বলি কৃষিকাজ, সরাসরি একটা ফসল লাগিয়ে দেওয়া হলো তা না, তার পূর্বে একটা প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতিটা যদি না নেওয়া হয় তাহলে ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটবে। এই জন্য বিজ্ঞানিক বা বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নত বীজ, সার, জমির কষ্ট, এগুলো সঠিকভাবে যদি আমরা না করতে পারি তাহলে ফসল ভালো উৎপাদন হবে না। এই জন্য আমাদের ফসল উৎপাদন আগে কিছু কাজ করতে হয়, সেই কাজগুলোকে একত্রে বলা হয় কৃষিকাজ। যেমন একজন কৃষক বা চাষি কিছু সময় ধরে নানা রকম কাজ করে যেতে পারে বা কাজ করে, সেই কাজগুলোকে একত্রে আমরা বলবো কৃষিকাজ। এই কৃষিকাজগুলো কি কি, কৃষিকাজগুলোকে আমরা কিভাবে সেগুলো একটার পর একটা করব, যেমন দেখো চাষের জমি তৈরি, জমিটাকে চাষ করতে হবে, একটা জমি বীজ অঙ্কুরোদ্গম বা ওই জমি থেকে জল শোষণ করে নিতে গেলে আগে জমিটাকে চাষ করতে হবে। আমরা ইতিহাসের পাতা থেকে জেনেছি যে লাঙ্গলের মাধ্যমে তারপর বলদ দিয়ে জমির চাষ করা হয়। আধুনিক পদ্ধতিতে ট্রাক্টর, পাওয়ার টিলার, এরকম যন্ত্র দিয়ে আমরা চাষবাস করি। মাটির কতগুলো জৈব উপাদান মাটির সঙ্গে মিশ্রিত হয়, হিউম্যাস মৃত্তিকাযুক্ত মাটিতে পরিণত হয় এবং জমির পুষ্টিগুণ বেড়ে যায়, ফলে উদ্ভিদ খুব ভালো হয়, ফসলও ভালো হয়। তারপর বীজ বপন, এই বীজ বপন করার আগে আমরা বীজটাকে আগে জেনে নেব, এই বীজটা সঠিকভাবে অঙ্কুর হবে কি হবে না। বীজটাকে শোধন করা, যেটাকে বলা হয়, একটা পাত্রে বীজ ছেড়ে দেওয়া হলো, তারপর জল দেওয়া হলো। যে বীজগুলো পরিষ্কার সেগুলো জলে ডুবে থাকবে, আর যে বীজগুলো দেখা গেল বিভিন্ন কীট পতঙ্গের দ্বারা নষ্ট হয়ে গেছে সেগুলো জলের উপর ভেসে উঠবে, এবং কি কিছুগুলো কেমিক্যাল দিয়েও বীজটাকে শোধন করে নেওয়া হয়। ওই বীজটাকে যদি আমরা লাগিয়ে দেওয়া হয় তবে ভালো ফসলও পাওয়া যায়। তারপরে বিষয় হচ্ছে সার প্রয়োগ। আমরা চাষের সময় জমিতে সার প্রয়োগ করতে পারি, অথবা বিভিন্ন ফসল লাগিয়ে দেওয়ার ফলে সার প্রয়োগ করতে পারি। এক্ষেত্রে আমরা দুই ধরনের সার ব্যবহার করব, একটা জৈব সার আর একটা হচ্ছে অজৈব সার। জৈব সার জমির বিভিন্ন উপাদানগুলি, মাটির উপাদানগুলি বা খনিজ পদার্থগুলিকে সঠিকভাবে বজায় রাখে, আর রাসায়নিক সার বা অজৈব সার জমিতে প্রয়োগ করলে ফসল ভালো হয় কিন্তু জমির গুণগত মানটা, মাটির বিভিন্ন উপাদানগুলো পরবর্তীকালে নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা বিশেষ করে জৈব সার বা গোবর সারটা প্রয়োগ করব এবং বেশি ফলন পেতে গেলে রাসায়নিক সারও প্রয়োগ করব, কিন্তু পরবর্তীকালে অন্য ফসলও চাষ করব, ফলে জমির যে রাসায়নিক সারের প্রয়োগ বিভিন্ন ফসলের ক্ষেত্রে বিভিন্ন রকম দিতে হয়, ফলে জমির মাটিটা তাড়াতাড়ি নষ্ট হয় না। এই নিয়মগুলো আমরা মেনে চলব। সবার শেষে আর একটা কথা বলে রাখি,
জমিতে জৈব সারের পরিবর্তে যদি অজৈব সার বেশি প্রয়োগ করা হয় তাহলে জমি ফসল ভালো হয় না। কারণটা একটাই, বেশি রাসায়নিক সার প্রয়োগ করলে জমির অ্যাসিড এবং ক্ষার এর মাত্রা বেড়ে যায়, যার ফলে জমির ক্ষতি হয়, এবং রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োগের ফলে সেই জমি থেকে জল ধৌত প্রক্রিয়ায় কোনো নদীতে বা নালায় এসে পড়লে জল দূষণ হয়। এইরকম কতগুলো খারাপ জিনিস লক্ষ্য করা যায়, যার জন্য আমরা জৈব সারটা বেশি প্রয়োগ করব। তারপর আলাপ আলোচনা হচ্ছে জলসেচ। প্রাচীন পদ্ধতিতে বা আমাদের আগে যারা বাবা মা ঠাকুরদা আমরা দেখেছি, আমি নিজেও মাঠে ঘাটে দেখেছি, ডঙ্কা কলের মাধ্যমে বা প্রাচীন পদ্ধতিতে জলসেচের মাধ্যমে কৃষিকাজ করা হতো, কিন্তু বিজ্ঞানের প্রয়োগের ফলে বেশি ফসল পাওয়ার জন্য বা মৌসুমী বায়ু সঠিক সময় যদি না প্রবেশ করে তখন জলসেচের প্রয়োজন হয়। অল্প সময়ের মধ্যে বেশি জমিতে জল প্রয়োগ করতে গেলে আমরা বিভিন্ন যন্ত্রপাতির দ্বারা বা ফরোয়ার পদ্ধতির দ্বারা আমরা জলসেচ করে থাকি। আর জলসেচ করলে কি হয়, ফসলের ফলন বেশি হয়, এই জন্য জলসেচ আমাদের দরকার হয়। পরের ধাপ হলো আগাছা দমন। আগাছা দমনের বিভিন্ন পদ্ধতি আছে, যদি আগাছা দমন না করানো হয় ফসলের সারগুলো আগাছা টেনে নেয়, ফলে ফসলের ফলন কম হয়। এই জন্য আগাছা দমনের পদ্ধতি দুই ধরনের আমরা প্রয়োগ করে থাকি, সরাসরি শ্রমিক দিয়ে সেই আগাছাগুলো তুলে নেওয়া হয়, এছাড়া বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ প্রয়োগ করে সেই আগাছাগুলোকে দমন করা হয়। এইরকম কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলো আমরা বলি 4D জেলাপোনা পিলকোরাম, এইসব স্প্রে করলে আগাছাগুলো দমন হয়ে যায়। পরে স্টেপ হলো প্রোটেকশন ফ্রম পেস্ট। জমিতে কতগুলো ক্ষতিকারক কীট পতঙ্গ দ্বারা ফসলের ক্ষতি হয়, আজকে আমরা দেখতেছি পাকিস্তানে পঙ্গপালের দল বা আফগানিস্তানে প্রচুর পরিমাণে ফসল ধ্বংস করে দিচ্ছে। এই যে কীট পতঙ্গগুলো ফসলগুলো ধ্বংস করে দিচ্ছে, এগুলো বিজ্ঞানের ভাষায় বলা হয় পেস্ট। এগুলো দমন না করলে ফসলের গুণগত মান কমে যাবে, ফসলের ফলন কমে যাবে। এদেরকে প্রতিহত করার জন্য বিশেষ করে বিভিন্ন রকম কেমিক্যাল প্রয়োগ করা হয় অথবা জৈবিক পদ্ধতিতে এদের দমন করা হয়। কেমিক্যালগুলির মধ্যে DDT, BAC, মেথালিয়ন মেলা, এছাড়া সালফার ও তামা বিভিন্ন লবণ দ্বারা ছত্রাককে দমন করা হয়। জিঙ্ক, ফসফরাস এবং ওয়ারফেরিন এগুলো প্রয়োগ করে ইঁদুরকে দমন করা যায়, যার ফলে পেস্টগুলো দমন হয়। এটা আবার দুই ধরনের আছে, যেটা বলা হলো রাসায়নিক পদ্ধতিতে একটা, আর একটা হচ্ছে জৈবিক পদ্ধতিতে। জৈবিক পদ্ধতিতে কি, একটা ফসল ইঁদুর লেগেছে, সেখানে যদি আমরা একটা কলা গাছ তাৎক্ষণিকভাবে লাগিয়ে দিই, ওই কলা গাছে কতগুলো নিশাচর শিকারী প্রাণী ওই ইঁদুরটি খাওয়ার জন্য ডালে বসে থাকে বা শাঁখা প্রশাখে বসে থাকে, ওই রাত্রিবেলা ওই ইঁদুরগুলো ওই নিশাচর প্রাণী বা শিকারের প্রাণীগুলো খেয়ে ফেলে। এইভাবেও আমরা দমন করতে পারি, আরো অনেক উদাহরণ আছে। তারপর আলো বলা হচ্ছে ফসল তোলা। আমরা দেখেছি মাঠের ফসল যখন পেকে যায়, ফসলগুলো হাত দিয়ে একটার পর একটা তোলা হয় বা কাটা হয়, ফলে অনেক সময় সাপেক্ষে লেগে যায়। সেই পদ্ধতিতে আমরা দীর্ঘ বছর ধরে আমরা করে এসে, আমরা নিজেও করে এসেছি, বর্তমানে সেই পদ্ধতিটাকে চেঞ্জ করে
অল্প সময়ের মধ্যে কম সময়ের মধ্যে আমরা ফসল তুলতে পারি। সেটাকে কাটা হয় ওর সঙ্গে ঝাড়াই হয় সঙ্গে সঙ্গে প্যাকেট হয়ে যাচ্ছে, যেগুলো গ্রামগঞ্জে এখন প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। গমের সময় ধানের সময় হারভেস্টার বলা হয়, আমরা দেখেছি কম্বাইন্ড হারভেস্টার, এর মাধ্যমে ফসলগুলো মাঠ থেকে তোলা হয়। সবার শেষে হচ্ছে মজুদ করা, সব ফসলগুলো তোলার পর একটা নির্দিষ্ট জায়গায় বা গুদাম ঘরে মজুদ করা হয়, এমনকি পরবর্তীকালে বীজ হিসাবে সেই ফসলগুলো মজুদ করা হয়। এক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম পদ্ধতি প্রয়োগ করে থাকি, বিশেষ করে বিভিন্ন শস্যাগারে সারাক্ষণ নাইট্রোজেনকে চালনা করলে ফসল ধ্বংসকারী জীবেরা শস্যাগারের মধ্যে অক্সিজেনের অভাবে বাঁচতে পারে না, যার ফলে কি হয় সেখানে বিভিন্ন কীট পতঙ্গ বা পোকামাকড় বা ইঁদুর প্রবেশ করতে পারে না, ফসলগুলো অক্ষত থাকে। এইভাবে আমরা মজুদ করতে পারি। যাক, আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে বিষয়গুলো আলাপ আলোচনা করলাম, আগামী দিনে পরের এই চ্যাপ্টারের যে বিষয় বিশেষ করে ধান গম চা আম এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। এখান থেকে আজকের ক্লাস সমাপ্তি টানা হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনাকে অ্যাভয়েড করে চলবেন।